আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 75 পৃষ্ঠার অনুশীলনী 5.1 এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 75 পৃষ্ঠার কাজ শিরোনামের 3টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো, আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5.1-এ দেখো লেখা আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 1 থেকে 16 পর্যন্ত। তো আমি তোমাদের এই পঞ্চম অধ্যায়ে কাজ শিরোনামে অঙ্ক করানোর সময় প্রথমে একটি সূত্র প্রমাণ করেছিলাম এবং দ্বিতীয় ভিডিওটিতে আরেকটি সূত্র প্রমাণ করেছিলাম। একটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এইখানে 16টি অঙ্ক, এই দুইটি সূত্রের মাধ্যমেই আমরা করতে পারবো। দেখো, সহজভাবে আমরা বুঝতে পারবো যে যেগুলো প্লাস দিয়ে আছে সেগুলো প্লাসের সূত্র হবে, যেগুলো মাইনাস দিয়ে আছে সেগুলো মাইনাসের সূত্র হবে। তো এক নম্বরে দেখো, এক নম্বরে আছে এ প্লাস 5। তো আমরা লেখার সময় এভাবে লিখব যে এ প্লাস 5 এর বর্গ, তাহলে এ প্লাস 5 হোল স্কোয়ার দিলে বর্গ হয়ে গেল। এখন এটাকে আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করলে দেখো, এ স্কোয়ার প্লাস 2, এ সমান কি এ, বি সমান কত 5, প্লাস বি স্কোয়ার। এরপরে এখানে থাকলো এ স্কোয়ার প্লাস 5 × 2 = 10, এ প্লাস 5×5 = 25। এটাই আমাদের এক নং অঙ্কের উত্তর। এরপরে দেখো দুই নম্বরে আছে 5x - 7, তাহলে আমরা এইভাবে লিখব যে 5x - 7 এর বর্গ 5x - 7 হোল স্কোয়ার। এখন যদি আমরা এটাকে সূত্র প্রয়োগ করি, তাহলে এ স্কোয়ার মানে কি 5x² মাইনাস সূত্রের 2, এ সমান হলো 5x, বি সমান 7, প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার। এখন এটাকে যদি আমরা বর্গ করি, তাহলে 5×5 = 25x² মাইনাস 5×7 = 35, 35×2 = 70 এক্স, প্লাস 7×7 = 49। এটাই আমাদের 2নং অঙ্কের উত্তর। এরপরে দেখো তিন নম্বরে আছে 3a - 11x হয়, তাহলে আমরা এভাবে লিখব 3a - 11x এর বর্গ 3a - 11x হোল স্কোয়ার। এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে 3a হলো আমাদের a, তাহলে a স্কোয়ার মাইনাস সূত্রের 2, a সমান 3a, b সমান 11xy প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, 3×3 = 9, এ স্কোয়ার মাইনাস 3×6 = 66, তাহলে 66 এ এক্স ওয়াই প্লাস 11×11 দিয়ে গুণ করলে 121 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই আমাদের 3নং অঙ্কের উত্তর।
এরপরে দেখো চার নাম্বার, চার নাম্বারে আছে ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার। তাহলে আমরা এভাবে লিখব যে ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার এর বর্গ কি হবে, ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা এখন যদি সূত্র প্রয়োগ করি তাহলে ফাইভ এ স্কোয়ার এটার উপরে হোল স্কোয়ার, তার মানে কি হলো এ স্কোয়ার প্লাস টু এ সমান ফাইভ এ স্কোয়ার, বি সমান নাইন এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটাকে আমরা গুণ করব, গুণ করলে পাঁচ পাচ্ছে পঁচিশ। এখানে এর উপরে একটা স্কোয়ার আছে, তার উপরে আবার স্কোয়ার আছে, তার মানে এখানে হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস পাঁচ দুগুণে দশ, নয় দশে নব্বই এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস নয় নয় একাশি, এখানে কী হবে এম স্কোয়ার আর এখানে স্কোয়ার, তাহলে এম টু দি পাওয়ার ফোর। এটাই আমাদের চার নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।